একটি বাড়ি কিনে থাকে রাজ্যের স্বপ্ন। একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন, আপনার ঠিকানা, আপনার ভবিষ্যৎ। হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের, যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না, বাড়ির জন্য চাই তেমন যত্ন। সফল হতে হলে আপনাকে জানতে হবে, নিতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। প্রপার্টি সেলিং, লেটিং এবং বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে এনটিভির বিশেষ আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আলী। প্রপার্টি শো উইথ কাজী আলী দেখবেন সোমবার রাত 8টায় এবং পুনঃপ্রচার শনিবার সকাল 11টায় শুধুমাত্র এনটিভিতে। Are you a landlord? Then we have some good news for you. Prime Estate Agents are located in Brick Lane, London, E1. We have professional qualifications and client money protection insurance. We also offer a rent guaranteed scheme. We are a multi-award winning agency and member of ALA and NAEA. Prime Estate, feel safe, quality service. Peace of mind. Absolutely. For a free property valuation, please call today on 020-737-51188 or visit our website. Shomrito darshok, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ami Khandakar Ashraf Hossain Mithu apnader shobaike NTV shoptahik ayojon Property Show with Kazi Arif onushtane shagoto janacchi. Darshok, rod brishti jai thakuk, pandemic jotoi thakuk, Omicron ashuk ar na ashuk, amader ekhane ashtei hobe. আমরা আসি গত 8টি বছর ধরে আমরা আসছি এবং ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব আপনাদের প্রেরণায় এবং উৎসাহে। দর্শক, এই অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে প্রপার্টি শো উইথ কাজী আরিফ। আর কাজী আরিফ বলতেই যার নামকরণ করা হয়েছে এই অনুষ্ঠানটি, চলুন দেখি উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, কেমন আছেন? আবার শুরু করি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আমি কাজী আরিফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। লন্ডনের উডফোর্ড থেকে আমাদের সাথেই থাকবেন। আমরা আজকে যে বিষয়ে কথা বলবো, আমাদের কিছু বিষয় আছে, অল্প অল্প করে ভাগে ভাগে কথা বলবো, এবং পাশাপাশি থাকছে যে বছরের শেষ ক্রান্তি লগ্নের দিকে এসে যেসব হাউজিং মার্কেটে কীরকম ধরনের বিবর্তন হলো সেগুলো নিয়ে বিভিন্ন যেসব নিউজ বুলেটিন থাকে আপনাদের কাছে পৌঁছে দেবো। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন এবং আমরা আপনার পাশে ফিরে আসব। আশা ভাই, আমি আপনার কাছে ব্যাক করছি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি গত 8টি বছর ধরে যে চলছে, আমরা বলছি যে এই 8টি বছর ধরে কিন্তু আমরা একই বিষয় নিয়ে কথা বলি। আমাদের সাবজেক্ট একটা, শাখা প্রশাখা অসংখ্য, আমরা কথা বলে থাকি প্রপার্টি নিয়ে, এই তাও সেটা আবার ইউকে প্রপার্টি নিয়ে। দর্শক, ইউকে প্রপার্টি আপনারা কেউ অনেকেই আছেন ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট, আপনাদের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, আপনি কীভাবে বাড়ি কিনবেন, কীভাবে বাড়ি ভাড়া নেবেন এবং কীভাবে বাড়িতে থাকবেন, সব কিছুর পিছনে কিন্তু একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে এবং সেই লেজিসলেশনগুলোও আপনাদের জানা দরকার। সবাই তো থাকে, গাছ তো এমনি বড় হয়, কিন্তু যত্ন সহকারে বড় হওয়ার মধ্যে তো পার্থক্য আছে, তাই না? সেই যত্ন নেওয়ার জন্য আরিফ ভাই কিন্তু এখানে চলে আসেন প্রতি সপ্তাহে, আর তার টানে টানে আমারও আসতে হয়, আলহামদুলিল্লাহ, উই আর ভেরি হ্যাপি টু ডু দ্যাট। দর্শক, কমিটির জন্য কিছু করছি 8টি বছর ধরে, আলহামদুলিল্লাহ। সো আপনাদের প্রপার্টি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, প্লিজ গিভ আস এ কল, এবং কল করার জন্য স্ক্রিন নিচে একটা নাম্বার দেখতে পাবেন এবং সেই নাম্বারে ফোন করুন। ফোন করে সরাসরি আরিফের কাছে ওনার কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর জেনে নিন। আমাদের প্রত্যেকটি তিনটে সেগমেন্ট হয়ে থাকে এবং প্রত্যেকটি সেগমেন্টে কিন্তু আপনাদের প্রায়োরিটি থাকে, এবং দর্শক আপনারা যে কোনো সময় ফোন করবেন, আশা করি আমরা সাথে সাথে আপনার ফোনটা ধরবো। এর মাঝখানে কিন্তু আরিফ ভাই বিভিন্ন টপিকস নিয়ে কথা বলবেন। আরিফ ভাই, আপনি, আমি জানি যে অনেক নিউজ বুলেটিন আছে এবং আজকে আপনি অনেক টপিকস নিয়ে আসছেন, পুরোটাই আপনার উপরে ছেড়ে দিলে আপনি যেভাবে ভালো মনে করেন। আমি তো আমার উপর ছাড়লে হবে না, আপনাকে তো পাশাপাশি কাজও করতে হবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি কোন প্রোগ্রামের অর্নামেন্ট, আপনার ডিজাইনগুলো সুন্দর লাগে, ভালো লাগে, মাঝে মাঝে জোকস, এই জন্য সেভ করে আসি আমি। দর্শক, আপনারা শুনছেন আশা ভাইয়ের সামটাইম জোকসের কথা, আপনাদেরকে হাসায়, আমাকে হাসায়। তো যাই হোক, আমি প্রথমে চলে আসছি আপনার কাছে এটা বলার জন্য যে প্রথম যে নিউজ বুলেটিন দিচ্ছি আমি, সেটা থাকছে যে
আমাদের লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের উদ্দেশ্য করে কিছু বলা। আমরা যারা নিউহ্যামে আছি তাদের জন্য গুড নিউজ হচ্ছে, নিউহ্যামের এই এলাকাতে প্রায় 2000 প্রপার্টি নিউ বিল্ড আবার হচ্ছে, নতুনভাবে সেটা পাশ হলো এই সপ্তাহে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে স্ট্র্যাটফোর্ড সিটিটাকে কেন্দ্র করে তার পাশে কার্পেন্টার্স যে স্টেটটা আছে এটার উপর ভিত্তি করে প্রায় 2000 প্রপার্টি নিউ বিল্ড হচ্ছে। সেই নিউ বিল্ডগুলো মনে থাকছে হাই কোয়ালিটি এবং সাস্টেনেবল হোম হবে, এবং পাশাপাশি থাকছে যে গভর্নমেন্ট যেসব জিনিসকে হাইলাইট করে দেখছে ইকো হোম, হাই গ্রিন টেকনোলজির ক্ষেত্রে এইসব প্রপার্টিগুলোকে সেই ফর্মে করা হচ্ছে। সুতরাং অত্যাধুনিকভাবে এটা হবে, এখানে 50% চলে যাবে সোশ্যাল হাউজিংয়ের ক্ষেত্রে, যেক্ষেত্রে কাউন্সিল এটাকে বিভিন্ন রকমের যারা ওয়েটিং লিস্টে আছে, যারা কাউন্সিলের ট্যানেন্ট আছেন তাদের সেই হিসেবে তারা 1000 পর্যন্ত মানে এই ফ্ল্যাটগুলো দেওয়া হবে। এটা শুরু হবে আগামী বছর থেকে, মানে এই প্রজেক্টের কার্যক্রম এটা আশা করা যাচ্ছে কাপল অফ ইয়ার্সের মধ্যে এটা শেষ হবে। তো এখানে আমরা যারা নিউহ্যাম বাসিন্দা আছি লন্ডনে, তাদের জন্য যারা প্রপার্টি ওন করছি আবার যারা কাউন্সিলের ট্যানেন্ট আছি ওয়েটিং লিস্টে তাদের জন্য সুখবর, এবং আমরা যারা ইনভেস্টরও আছি আমরা দেখে নিব এখানে কি সুন্দরভাবে ইনভেস্ট করা সম্ভব কি না। আমরা অনেকেই জানি যে অলিম্পিকের পর থেকে স্ট্র্যাটফোর্ড সিটি নামে যে এলাকাটা হয়েছে এবং পাশাপাশি নিউহ্যামে অনেক জায়গাতে অনেক অনেক প্রপার্টি ডেভেলপমেন্ট হয়েছে। তো আমরা যারা ইনভেস্টর আছি, ফার্স্ট টাইম বায়ার আছি, তারা দেখে নিব ইজ এ রাইট প্লেস টু ইনভেস্ট অথবা রাইট প্লেস টু বাই টু লিভ ইন। যাই হোক, এই কথা বলে আমি চলে আসছি আশা ভাই ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, সুন্দর একটি নিউজ বুলেটিন দিলেন রিগার্ডিং নিউ বিল্ড প্রপার্টি অ্যাট নিউহ্যাম। নিউহ্যামের সাথে আমাদের খুব অন্তরঙ্গ একটা ভাব রয়েছে, এটা আউট অফ দ্য প্রোগ্রাম। এনিওয়ে দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি সোশ্যাল মিডিয়াতে গেলেই দেখতে পাবেন, ফেসবুক অথবা ইউটিউবে, এবং সে ফেসবুক এবং ইউটিউবে যে আপনারা সেখানে যদি লিখেন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, আমাদের গত 8টি বছর ধরে যত প্রোগ্রাম হয়েছে সবগুলি চলে আসবে। এবং আপনারা যদি চান ইয়ার বাই ইয়ার যদি আপনারা দেখতে চান সেটাও দেখতে পারেন। এবং এখন যে অনুষ্ঠানটি হচ্ছে এখন কিন্তু চলে গেছে সরাসরি ইউটিউবে এবং ফেসবুকে, আশা করি আপনারা সেখানেও দেখতে পাবেন। এবং জাস্ট গিভ আস এ কল, ইমেল আস অ্যান্ড টেক্সট আস, এবং টেক্সটের জন্য নিচে একটি নাম্বার দেখতে পারবেন, সেই নাম্বারে আপনারা কিন্তু আমাদের টেক্সট করতে পারেন যারা সরাসরি এসে কথা না বলতে চান অন লাইভে। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, আপনি চলে আসছি এবার একটা আপডেট দেওয়ার জন্য। আপনারা জানেন হয়তো গত সপ্তাহের বুধবার বৃহস্পতিবার যে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড যে ইন্টারেস্ট রেট ইনক্রিজ করেছে, মানে করলো, সেটা 0.1% থেকে ইনক্রিজ করে 0.2.5% ইনক্রিজ করা হলো। তো আপনি অনেকেই অবগত আছি, সেক্ষেত্রে আমরা কীরকমভাবে কীরকমভাবে অ্যাফেক্টেড হচ্ছি হবো এই নিয়ে একটি ছোট্ট ডাটা ইনফো তুলে ধরবো। আমরা জানি আমাদের অসংখ্য বাঙালি ভাই বোন যারা আছেন এই প্রোগ্রামটি দেখছেন আপনারা এই বিষয়ে অবগত, আবার যারা এই বিষয়ে চিন্তা করছেন অ্যাফেক্টিংয়ের পার্ট, আমরা বলে আসছিলাম আমাদের প্রোগ্রামের মানে কী বলবো যে কাপল অফ মান্থস আগে থেকে মানে আভাস দিয়ে আসছিলাম ইন্টারেস্ট রেট আপ হচ্ছে হবে এরকম ধরনের সংখ্যা দেখা যাচ্ছে। তো এখন এটাকে যে লিটল বিট আপ করা হলো সেক্ষেত্রে কীরকম ধরনের অ্যাফেক্টেড হতে পারি আমরা, আমরা এই ক্ষেত্রে দেখে নিব। আমরা এই ক্ষেত্রে প্রফেশনাল স্বর্ণপূর্ণ হব আমরা যারা এই ক্ষেত্রে মর্গেজ নিতে যাচ্ছি, অথবা আমরা যারা মর্গেজে অলরেডি আছি। আমাদের বাঙালি কমিউনিটির একমাত্র প্রপার্টি টক শো আমরা করাছি গত 8টি বছর ধরে, আপনাদের কাছে ইনফরমেটিভভাবে ইনফো পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য, যে উদ্দেশ্যে মানে এই প্রোগ্রামটি ডিজাইন করা হয়েছে। তো আমি যে কথা বলছিলাম যে ইন্টারেস্ট রেটটাকে যে আপ করা হলো সেক্ষেত্রে আমার আপনার কী হতে পারে, আমরা যারা ফিক্সড রেট মর্গেজে আছি অলরেডি, যারা সেটা বাই টু লেট হোক অথবা রেসিডেন্সিয়াল প্রপার্টি হোক ক্ষেত্রে হোক, তো সেই ক্ষেত্রে তো সেক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট নাই। কিন্তু দেখা যাচ্ছে আপনারা যারা অলরেডি বিভিন্ন অন্য ফর্মেটের মর্গেজ আছেন, যারা মর্গেজ মানে ফ্লেক্সিবল ভ্যারিয়েবল সো মেনি আদার প্রোডাক্টে যারা আছেন, আপনারা ভালো মর্গেজ অ্যাডভাইজারের স্বর্ণপূর্ণ হবেন, তাদের কাছ থেকে শুনে নেবেন সেই ক্ষেত্রে কী করা যেতে পারে। তো এখানে আসছে যে আমরা এই সময় আমাদের যাদের মর্গেজ ফিক্সড রেট শেষ হয়ে গেছে অথবা শেষ হতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা আমার জন্য মানে একটা বিশেষ বিষয় যে শপ অ্যারাউন্ড করা, কারণ এই ইম্প্যাক্টটা দেখা যাবে যে গ্রাজুয়ালি যদি আবার বাড়ে
আগামী বছরে যদি আবার কোনোভাবে যে পার্সেন্টেজটা কতটুকু জাম্প করে, সেই জাম্পের ক্ষেত্রে আমরা যারা ফার্স্ট টাইম বার হতে যাচ্ছি তাদেরও কিন্তু একটু বুঝে শুনে নেওয়ার বিষয় থাকছে, যে আমরা এক্ষেত্রে আমরা যদি অ্যাফোর্ড করতে পারি সে অথবা ইনক্রিজ করে, সেক্ষেত্রে ইনক্রিজ করার ক্ষেত্রে সে অ্যাফোর্ডের যদি পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে আপনার পার্সোনাল সার্কামস্ট্যান্স যাতে মানে অন্যদিকে না চলে যায় তো সেই জন্য স্বর্ণপূর্ণ হবেন, অ্যাডভাইজারি স্বর্ণপূর্ণ এবং পাশাপাশি প্রপার্টির স্পেশালিস্ট যারা আছে তারাও আপনাকে এই বিষয়ে আরও ইনফো দিতে পারবে। যাই হোক, আমি চলে আসছি আশা ভাই ব্যাক টু আফটার দিস আপডেট। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমি কিন্তু সবসময় বলি যে আমাদের যে আগের যে অনুষ্ঠানগুলো হয়েছে সে অনুষ্ঠান শুধু আমরা নিজেরা কথা বলি না, আমরা কিন্তু অনেক গেস্ট নিয়ে এসেছি গত আটটি বছরে, মোর দেন 70 আরিফ ভাই, ইফ আই এম নট রং, মোর দেন 70 গেস্ট, রাইট? মোর দেন 70 গেস্ট, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি গেস্ট ইজ দে আর লার্নড ইন দেয়ার ওন ট্র্যাক। তারা অ্যাকাউন্টিংয়ের সাইডে ছিলেন, লয়ার সাইডে ছিলেন, প্রপার্টি লয়ার সাইডে ছিলেন এবং বিভিন্ন ধরনের ইমিগ্রেশন সাইড, এবং আমরা শুধু কিন্তু যে এক পক্ষকে নিয়ে আসি, হুইচ ইজ লাইক জেমস, ইজ নট দ্যাট, আমরা প্রচুর আমাদের বোনদেরকে নিয়ে এসেছি যারা এই সমাজে এই কমিউনিটিতে দেওয়ার যারা দিচ্ছেন এবং যারা অনেক লার্ন তাদেরকে নিয়ে এসেছি। ফিউ মিনিটস লেট আউট গে টেল ইউ ফিউ অফ দ্য ডেটস দ্যাটস ওয়েন দে কেম ইন, সো আপনারা যদি যান ওই যে ওই অনুষ্ঠানগুলি আবার ব্রাউজ করেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ সবাই। দর্শক, আপনার কাছে এবার একটা ছোট ডেটা ইনফরমেশন পৌঁছে দিব, যে কথাটা বলতে চাচ্ছি এভাবে যে এই বছরে 2021 এই প্যান্ডামিকের মধ্যে প্রপার্টি মার্কেট যে রকমের স্ট্রং ছিল, আমরা বিভিন্ন প্রোগ্রামে ধাপে ধাপে বলেছি, আমি একটু সামারি করে আপনাদের কাছে তুলে ধরছি, মানে সেই সাথে লিঙ্ক থাকছে যারা এই প্রপার্টি স্পেশালিস্ট বিভিন্ন অর্গানাইজেশন এবং এই রিলেটেড ক্ষেত্রে যারা আছেন সেগুলো নিয়ে আমি কথা বলবো পরের একটি টপিক্সের মাধ্যমে। আমি চলে আসছি আপনাদের কাছে ডাটা ইনফরমেশন দেওয়ার জন্য যে এই 21-এ যদি মিডল অফ ডিসেম্বর পর্যন্ত নিয়ে এভাবে তথ্যটি আপনাদের কাছে তুলে ধরি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্ট্রংগেস্ট সেলার মার্কেট ছিল এবং সেক্ষেত্রে প্রচুর পরিমাণে বার এখানে আসছে, তো ভ্যালু এখানে যেরকম হয়েছে এই প্রপার্টিগুলো যে বিক্রি হলো সে বিক্রি করার ক্ষেত্রে 9.5 trillion pounds বেচা কেনা হয়েছে, তো ইটস বাম্পার ইয়ার বলতেই হবে, যেহেতু আপনার আমরা যদি চলে আসি যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস 2007-এর যে আগের যে ইস্যুটা সেটাকে হিট করে এতখানি পর্যন্ত চলে আসছে এই এই মানে বিপর্যস্ত টাইমের মধ্যে, সেক্ষেত্রে বিভিন্ন কারণগুলো থেকে গেছে এভাবে যে আমরা গভর্নমেন্টের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছি, স্ট্যাম্প ডিউটি হলিডে ট্যাক্স ছিল এক্ষেত্রে ছিল, যে প্রপার্টি মার্কেট স্ট্রং রাখার জন্য ইন্টারেস্ট রেট কম ছিল এক্ষেত্রে থাকছে, যে এই এই বিভিন্ন প্রযুক্তি ইউজ করে গভর্নমেন্ট স্ট্রং করে রেখেছে এবং প্রেডিকশন আসছে যে 2022-তে কী হতে পারে, তো এটা নিয়ে আসছি কিছুক্ষণ পর কথা বলবো। আমি আবার আপনাকে বলছি যে 5 million হোম ইনক্রিজ করেছিল 35,000 অন এভারেজে গ্রেটার ইউকেতে, এখানে যদিও বলা হচ্ছে যেখানে ক্ষেত্রভেদে আসছে এরকম ধরনের কোন কোন এলাকাতে কাউন্সিল থেকে সিটি থেকে সাইজ অফ প্রপার্টি এগুলোর উপর কিন্তু আপ অ্যান্ড ডাউন হয়েছে। মানে আমি যদি এভাবে চলে আসি যে সেন্ট্রাল লন্ডনের এখানে ড্রপ করেছিল 1.5%, আদার পাশে ইনক্রিজ করেছে, সেক্ষেত্রে আমাদের সেন্ট্রাল লন্ডনের পাশাপাশি আমরা যদি ধরে রাখি এভাবে চলে আসি যে টাওয়ার হ্যামলেটসে কীরকম ধরনের ইনক্রিজ করেছে, মোরালেস যে গতানুগতি স্ট্যাটিস্টিক্স তাতে দেখা হচ্ছে কি 7% বেড়েছে বাড়ি বিক্রির ক্ষেত্রে, সেক্ষেত্রে আসে টাওয়ার হ্যামলেটসে প্রায় 3%-এর মতো ইনক্রিজ করেছে, ক্ষেত্রে আসছে যে নিহমে হয়েছে 2%। এখানে কথা থাকছে এভাবে বুঝে রাখতে হবে, আমরা যারা এই বিষয়ে জানি ভালো কথা বা যারা যেটি জানছি না তাদের কিন্তু সেভাবে বললাম, যে এখানে কিন্তু ফ্যাক্টর অনেকগুলো কাজ করছে, ফ্যাক্টরের মধ্যে থাকছে যে আপনার এখানে যে আপনার বাড়ির সাইজ ছোট বড় ক্ষেত্রে কিন্তু ইনক্রিজ করেছে, গভর্নমেন্টের বিভিন্ন লোন ছিল অনেকে এটা ইউজ করেছে বিভিন্নভাবে বুঝে না বুঝে, সেটাও একটা ফ্যাক্টর ছিল এই ক্ষেত্রে স্ট্রং হয়ে থাকা। তো আমরা যদি মিক্স অ্যান্ড ম্যাচ করে দেখি যে এই এই ট্রানজ্যাকশনের মধ্যে এই এই ক্ষেত্রে আমাদের আমরা যারা এই লাইনে আছি সামনে বছর কী করব, আমি চলে আসব আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে। আমি চলে যাচ্ছি আশা ভাই আপনার কাছে, ব্যাক টু আশা ভাই। ধন্যবাদ আরিফ ভাই।
দর্শক, কথা বলতে বলতে আমাদের সময় একদম প্রথম পর্বের শেষ প্রান্তে চলে আসছি। আমরা আবার কথা বলবো এবং আপনাদের ফোনে অপেক্ষায় রইলাম। আর আমাদের ফোন করার জন্য স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন দর্শক, সেই নাম্বারে কিন্তু আপনারা ফোন করতে পারেন। এবং আরেকটি নাম্বার, টেক্সট নাম্বার রয়েছে, যে নাম্বারে আপনারা টেক্সট করতে পারেন। অফ দ্য শো উই নর্মালি উই ডু টেক কেয়ার অফ দ্যাট টেক্সট অ্যান্ড ইমেল। আর আপনারা যখনই আমাদেরকে ইমেল পাঠাবেন দর্শক, প্লিজ আপনার নাম্বারটি দিবেন। আরিফ ভাই মোস্ট অফ দ্য টাইম আপনাদেরকে সরাসরি ফোনে কথা বলে আপনাদের প্রবলেমগুলো বোঝার চেষ্টা করেন এবং গাইড করেন। ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস, পিস অফ মাইন্ড। Absolutely. Property free valuation এর জন্য ল্যান্ডলর্ড রা কল করুন 0207-375-1188। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা জানেন যে আটটি বছর ধরে শুধু আমাদের এইখানে লন্ডনে চলছে বা ইউরোপে চলছে তা না, এটা ওয়েবে গেলে আপনারা সারা বছর ধরে দেখতে পারবেন। যে কথা বলছিলাম যে আমরা শুধু আমাদের গেস্ট নিয়ে আসি, শুধু জেন্টস নিয়ে আসি না, আমাদের অনেক আপুকে নিয়ে এসেছিলাম। তাদের মধ্যে উল্লেখযোগ্য যদি আমি বলে থাকি, রিসেন্টলি যাকে নিয়ে এসেছিলাম উনি ছিলেন আমাদের আয়েশা আপা। আয়েশা আপা আসছিলেন 8th of February 2021 এবং নাবিলা আপা আসছিলেন, ওই শি ওয়াজ এ প্রপার্টি লয়ার অ্যান্ড শি কেম টু আওয়ার শো অন দ্য 21st of 11 2020। আশা করি আপনারা দেখবেন অনুষ্ঠানটি। আরিফ ভাই, চলে গেলাম আপনার কাছে, দেখি আপনার কাছে। আশা ভাই, আপনার তো সুন্দর সুন্দর মেমোরি আছে। আরো কয়েকজন গেস্ট ছিলেন এনিওয়ে, জাস্ট বললাম, তারপর আপনি এটা গেলেন যে মনে রাখতে পারছেন। দ্যাটস অ্যানাদার নাইস অফ ইউ। অল্প অল্প করে বলি। আচ্ছা, ওকে, গুড গুড। দর্শক, আপনারা বুঝতে পারছিলেন যে আশা ভাই আপনাদের বুঝিয়ে দিল যে আমাদের ওয়েবে, ইউটিউবে এবং ফেসবুকে যে প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলে এই প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছেন সরাসরিভাবে। আমার আশা ভাই, আমি আমি মনে হয় আপনি, আমাদের একটি কল রয়েছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা একটি কল নিয়ে নিচ্ছি। শিওর, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। ওয়া আলাইকুম সালাম। আমার নাম জাকিয়া পারভিন খান। জি, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। আপু, আপনি প্রশ্নটি করুন। আচ্ছা, প্রশ্নটা হলো, আমি কাউন্সিল বাসায় থাকি এবং কাউন্সিল বাসার নিয়ম হলো 3 বছর পরে এটা আমি কিনতে পারবো আর কি। তো জানুয়ারিতে আমি চাচ্ছি বাসাটা কিনতে, কিন্তু আমার একটু কোশ্চেন ছিল, আমার ধরেন 5 বছর পূর্বে আমি ব্যাংক্রাপ্ট ছিলাম, কিন্তু এখন আমার আপনার যেটা বলে আপনার ক্রেডিট স্কোর এখন বর্তমানে আমার ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে আমি, আমার কি বাসাটা কিনতে কোনো সমস্যা হবে? জি, আর কোনো প্রশ্ন আছে? না, থ্যাংক ইউ আপু। আপনি দেখতে থাকুন, আরিফ ভাই এখনই আপনার প্রশ্নের উত্তর দিবে। ওকে, ধন্যবাদ আপনার কলের জন্য। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরিফ ভাই, থ্যাংক ইউ। অনেকের মনে প্রশ্নের কথা এটা, কিন্তু এটা আছে, কমন প্রশ্ন বা টেকনিক্যাল, বাট অনেকে আছে যে এগুলো মানে যারা মানে মিস করেছে প্রোগ্রাম। জি আপু, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন, আপনাকে এই প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদের অনেকেরই এরকম ধরনের মানে ইয়ে আছে, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, পাশাপাশি আরও কিছু অ্যাড করে সারাউন্ডিং অন্য যারা এই রিলেটেড আছেন তাদের জন্য আশা করি ইনফরমেটিভ ইনফো পাবেন। আপনার কাউন্সিল বাড়ি থাকছেন, আপনি কাউন্সিল বাড়িতে থাকার পরে যে আপনি বাড়িটা কিনতে পাচ্ছেন, সেটা আপনার যখন হচ্ছে তখন আপনাকে নিতে হচ্ছে বাড়ি কেনার ক্ষেত্রে। আপনি বলছেন যে দুটো বিষয়, যে আপনার এই ঘরটি কেনার আগে 5 বছর আপনার ব্যাংকে অফিস ছিল, ক্রেডিট স্কোরটা ভালো আছে। হ্যাঁ, তো খুবই যেসব কারণে মানে মর্গেজ কোম্পানি যখন আপনাকে মর্গেজ দিবে, আপনার আয়ের অনুপাতে আপনি যখন মর্গেজ যতক্ষণ মতো নিচ্ছেন, বাকিটুকু আপনি কিছু ডিপোজিট দিলেন, আবার কাউন্সিল থেকে যে আপনি এডিশনাল যে 110,000 pounds পর্যন্ত একটা ডিসকাউন্ট পাবেন অন এভারেজে পার্সোনাল সার্কামস্টান্সের প্রেক্ষাপটে, তো সেক্ষেত্রে থেকে 5 বছর আগে ব্যাংক্রাপসি ছিল, ওটা শেষ হয়ে গেছে, এখন কথা হচ্ছে তারপরে একটুখানি স্পট থেকে যায়, আপনি তারপরে মর্গেজ অ্যাডভাইস স্বর্ণপূর্ণ হবেন। অনেক সময় আছে যে কোনো কোনো ল্যান্ডার এই ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, নো প্রবলেম, সব কিছু সেটেলড,
আবার কেউ কেউ আসে যে এটাকে আবার অন্যরকম করে, তখন ইন্টারেস্টটা একটু বাড়তে পারে। আরেকটা হচ্ছে যে আপনার ক্রেডিট স্কোর ভালো, অফকোর্স দিস অ্যানাদার গুড নিউজ যে আপনি এক্ষেত্রে আরও আপার পজিশনে চলে আসছেন, শুধু আপনার মানে ওপেন মানে মাঠটা আপনার জন্য ওপেন আছে, তো সেক্ষেত্রে আপনি পাবেন। তো এখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে প্ল্যানটি করছেন, প্ল্যানের আগে যেসব মগজ পাওয়ার ক্ষেত্রে যেসব জিনিসগুলো থাকে, একজন ভালো মগজ অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হবেন। আপনি ওই ইকুফ্যাক্স এবং যে মানে ক্রেডিট স্কোর যেগুলো আছে এগুলোতে আপনি টাইম টু টাইম দেখবেন। অনেক সময় আছে যে আমরা যদি গুগল করি কী কারণে আমরা স্কোরটাকে বাড়াতে পারি, এসব খেয়াল করতে হবে। আমরা অনেক প্রোগ্রামে এগুলো বলেছি, এবং পাশাপাশি আপনার যে মর্গেজ অ্যারেঞ্জমেন্ট করা এবং প্ল্যানিং করা, আপনাকে এটাকে লেগওয়ার্কগুলো সুন্দরভাবে করতে পারবেন। আমি আমার একটা গ্ল্যান্স অ্যাজ এ প্রপার্টি স্পেশালিস্ট হিসেবে, আমি যদিও মর্গেজ অ্যাডভাইজার না, সেই হিসেবে বলছি যে প্রপার্টি স্পেশালিস্ট হিসেবে বলতে পারছি যে আপনার সুন্দর একটা সমূহ সম্ভাবনা আছে যে আপনার মানে সব কিছু ইনশাল্লাহ হবে। গুড লাক, আপনার প্রতি শুভকামনা রইল। আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই আপুর মতো যারা আপনার প্রশ্ন করতে চান, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে, প্লিজ গিভ আস এ কল, অ্যাট দ্য সেম টাইমস টেক্সট করুন, ইমেল করুন, এটা আমাদের বিশেষভাবে হেল্প করে থাকে। ব্যাক টু ইউ আরিফ ভাই। থ্যাংক ইউ সবাই। দর্শক, আপনারা অনেকে আমাকে ইমেল এবং টেক্সট করছেন, আমি দেখতে পাচ্ছি, কিছু কিছু সম্পূর্ণভাবে নিতে পারছি না, অনেক কথা আছে, তাহলে তাদের চেষ্টা করি যে ফাঁকে ফাঁকে নেওয়ার জন্য। তো আমি প্রথমে একটা টেক্সট তুলে ধরলাম, সুন্দরভাবে বাংলায় লেখা, দেখে ভালো লাগলো। আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি বাড়ি কিনবো, আমি দেশে থেকে কিছু টাকা এনেছি, আমার দুই ছেলের অ্যাকাউন্টে রাখতে চাই, এখন কীভাবে অ্যাকাউন্টে রাখবো বললে খুশি হব, বাড়ি আমার ছেলেদের নামে কিনবো। লিগ্যাল কথা বলে আসে সুন্দর যে আপনি টাকাটা কীভাবে মানে মানিটা কীভাবে এদেশে আনছেন এবং কোথায় আছে, এটা একটা ফ্যাক্টর আছে যে বৈধভাবে যদি নিয়ে আসা হয়। এখানে মানি লন্ডারিংটা একটা বিশেষ বড় ভূমিকা রাখে, আমরা যখন ট্রানজ্যাকশন করি বুঝি না বুঝি অনেক সময় করে থাকি, সেক্ষেত্রে অনেক সময় হিতে বিপরীত হয়। আবার যদি লিগ্যালভাবে আনা হয় তখন দেখা যাচ্ছে কি যে একটা ঠিকভাবে পৌঁছলো আপনার ছেলেদের দুজনের অ্যাকাউন্টে, আপনি মনে হচ্ছে দুই ছেলের নামে দুটো বাড়ি কিনবেন, এরকম ধরনের প্রোগ্রাম থাকে। অনেক সময় আছে যে আপনি মানি আপনার কাছে, আপনি আপনার ছেলেমেদের গিফট করছেন, যে ব্যাংক অফ মাম অ্যান্ড ড্যাড বলে আমি অনেক সময় এই কথাটা বলে থাকি যে আমরা প্যারেন্টস যারা আছি আমাদের জেনারেশনকে আগিয়ে দেওয়ার জন্য আমরা অনেক সময় এটাকে গিফট করে থাকি আয়ের অনুপাতে। হ্যাঁ, হতে পারে সোর্স অফ ইনকামের পাশাপাশি এটা কোত্থেকে আসছে কীভাবে আসছে সেগুলো খেয়াল রাখার বিষয় থাকছে। এখন তারপরে আমি আশা করব যে আপনি এখন কোন অ্যাকাউন্টে কীভাবে রাখবেন, এটা লিগ্যাল পার্ট আমি আপনাকে জাস্ট অ্যাট এ গ্ল্যান্সটা বললাম। তারপরে থাকছে যে আপনি যেহেতু বলেছেন দুজনের নামে কিনবেন, তো আপনি কিনবেন, আমি আশা করছি যে আপনার ছেলে দুজনই হয়তো মানে ইনকাম করে মর্গেজ পাবে এবং ডিপোজিট পরিমাণ যেটা দিতে হবে ফার্স্ট টাইম বাড়ি হিসাবে সেভাবে দিবেন আর কি। তবে কিন্তু জিজ্ঞাসা করা হয় যে সোর্স অফ মানি কোত্থেকে আসলো, এটা আপনাকে সলিসিটার জিজ্ঞাসা করবে, এটা আপনার ল্যান্ডার বিল্ডিং ব্যাংক সোসাইটি যারা আছে তারাও কিন্তু এগুলো জিনিস জিজ্ঞাসা করবে। তো একটুখানি টেকনিক্যাল অবলম্বন করাটা ওয়াইজ হবে যাতে আপনার কোনো ওরকম ধরনের কোনো হিতে বিপরীত না হয়। যাই হোক, আপনার ছেলে দুজনের প্রতি উৎস রইল, আশা করি আমাদের কমিটিতে আরও দুজন মানে ফার্স্ট টাইম বার হিসেবে এগিয়ে আসবে। যাই হোক, এই কথা বলে আমি আশা ভাই আপনার কাছে ব্যাক করছি এবার। থ্যাংক ইউ, ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আবারও রিপিট করছি যে আমাদের অনুষ্ঠান যে গত 8 বছরে হয়েছে প্রত্যেকটা কিন্তু আপনি দেখতে পারেন, অ্যান্ড ফর দ্যাট ইউ হ্যাভ টু গো টু ইউটিউব অ্যান্ড ফেসবুকে আছে, বাট ইউটিউব উইল বি বেস্ট ফর ইউ। Why don't you go there and just watch it down, Property Show with Kazi Arif, and you'll get all the programs. And whenever you got time, have a look at it. You might have a few answers from there. And let others know about our show as well, because amrai shota kori totally dedicated it for the community. Asha kori apnar shobai dekhben. Arif bhai, back to you. Thank you, Shabai. আমি একটুখানি জানতে চাচ্ছিলাম আমার সবাই, যদি কোনোভাবে যদি বলা হয়, কারণ আমি ডিজাইনটা ওভাবে করতে চাচ্ছি, আমাদের কমিটি আছে ব্রেকেট, যদি আমাদের অ্যাবাউট 4 মিনিটস আছে, 4 মিনিটস আছে। ওকে, থ্যাংক ইউ। দর্শক, আপনাদের কাছে প্রথম কতগুলো আপডেট দিলাম, পাশাপাশি আবারও অনেকগুলো আপডেট থাকছে। আমি প্রথম যেটা নিয়ে আসছে আবার এখন যেটা সেই হিসেবে থাকছে যে আমরা অনেকে ইনভেস্টর আছি, বাই টু লেটেড ল্যান্ডলর্ড আছি, আমরা বিভিন্ন পেশাগতভাবে যেভাবে ব্যস্ত থাকি না কেন,
ইউকে প্রপার্টি মার্কেট একটা হ্যাভেন বলে থাকা ওয়ার্ল্ডের মধ্যে, যেখানে ইনভেস্টমেন্ট করলে রিটার্ন এবং সময় বিভিন্নভাবে কথা বলে আসে, বুঝতেই হবে যে আপনি কোন লাইনে কোন ক্ষেত্রে কীভাবে করছেন। তো সেটাও একটা ফ্যাক্টর আছে যে কিনলেই শুধু হলো না, সেক্ষেত্রে আপনাকে অ্যানালাইসিস করে নিতে হবে যে কোনটা কিনলে কতটুকু রিটার্ন, শর্ট টাইম রিটার্ন, মিড টাইম এবং লং টাইমের ক্ষেত্রে। তো আমি আপনাদের কাছে যে ডাটাটা নিয়ে আসছি, মানে ইনফোটা নিয়ে আসছি এজ এ বুলেটিন হিসাবে, যে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট অ্যাকোমোডেশনের ক্ষেত্রে এদেশে প্রতি বছরে যেভাবে বিল্ড করা হচ্ছে স্টুডেন্ট ইউনিভার্সিটিগুলোর পাশাপাশি এলাকাতে, গ্রেটার ইউকেতে এক্ষেত্রে একটা বিশেষ একটা পার্ট যেখানে আপনি একটা ইনভেস্টমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে অল্প পরিমাণে ইনভেস্ট করে রিটার্ন পাওয়া যাচ্ছে লং টার্মে, মিডিয়াম টার্মের দিকে। তো দেখা যাচ্ছে যে প্রতি মানে গত এই এই 21-এ যে স্টুডেন্ট অ্যাকোমোডেশনের ক্ষেত্রে যে ইনভেস্ট করা হয়েছে ডেভেলপার এই ক্ষেত্রে যে বিল্ড করেছে সেটা হচ্ছে 72 বিলিয়ন পাউন্ড ইজ এ ডেটা ফর দিস ইয়ার। তার আগের বছরে যে পরিমাণ সেটা সংখ্যাগতভাবে সেটা থেকে বেড়েছে প্রায় 8%, এবং আশা করা যাচ্ছে 22-তে যে বিল করা হবে এই স্টুডেন্ট অ্যাকোমোডেশনের ক্ষেত্রে সেটাকে আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এখন কথা থাকছে যে স্টুডেন্ট অ্যাকোমোডেশনে আমি অ্যাজ এ বাইটুল্যান্ড ল্যান্ডলর্ড হিসেবে কিনবো কীভাবে। এখানে অনেক সময় আছে যে কোনো কোনো ক্ষেত্রে মর্গেজের অপশন আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে মর্গেজের অপশন নাই। অনেক সময় আছে স্টুডেন্ট পড যেগুলোকে বলা হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে 50-60-70,000 আপনি কিনছেন, আপনি রিটার্ন পাচ্ছেন, আপনার কাছ থেকে যারা নিচ্ছে তারা কিন্তু আপনাকে সেরকম ধরনের রিটার্ন দিচ্ছে। তো এইগুলো লেগওয়ার্ক এবং বুঝে নেওয়ার বিষয় আছে যে এটা বাইটুল্যান্ডের ক্ষেত্রে ইন এ ডিফারেন্ট অ্যাঙ্গেল, তো এই অ্যাঙ্গেলে আপনার জন্য স্যুট করছে কি না সেটাও আপনাকে আবার বুঝে নিতে হবে। অনেক সময় আছে আমরা প্যারেন্টসরাও কিন্তু অনেক সময় আছে যে আমাদের ছেলেমেয়েরা ওই ইউনিভার্সিটি যাচ্ছে, ও চান্স পেলো, এখন সে এখানে এই তার এই হলেই সে মানে স্টুডেন্ট পরেই থাকবে, কিনছে এবং তার 3-4 বছর পড়ালেখার পরে, 5 বছর পড়ালেখা করার পরে দেখা যাচ্ছে কি সেটাকে আবার তখন মার্কেটে চলে যাবে রেন্টের পারপাস। তো এটা একটা ডিফারেন্ট টাইপ অফ থিং, একটু দেখে নেবেন। এটা ছিল আপনাদের কাছে একটু বুলেটিন আকারে পৌঁছে দেয়া। এভাবে আমি চলে আসছি আশা ভাই ব্যক্তি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের সেকেন্ড সেগমেন্ট প্রায় শেষের দিকে, আমাদের হাতে মাত্র 2 মিনিট সময়, এই 1টা মিনিট সময় আছে। দর্শক, আপনারা যারা আমাদেরকে ফোন করতে চান, প্লিজ ডু গিভ আস এ কল, অ্যান্ড কল করার জন্য স্ক্রিন নিচে একটি নাম্বার দেখতে পাবেন, সেই নাম্বারে আপনারা ফোন করুন, কথা বলুন সরাসরি আরিফ ভাইয়ের কাছে সাথে। এবং যারা টেক্সট অথবা ইমেল করতে চান, প্লিজ রাইট ইট ডাউন দ্য টেক্সট নাম্বার অর ইমেল অ্যাড্রেস, সো আমাদেরকে যখন খুশি তখন কিন্তু আপনারা আপনার যে কোনো প্রশ্ন এখন নাও মনে আসতে পারে, পরে আসলে আপনারা কিন্তু টেক্সট করতে পারেন এবং ইমেল করতে পারেন। যেভাবে আরিফ ভাই টেক্সটের উত্তর দিচ্ছিলেন, ইনশাল্লাহ আপনাকে ফোন করে সেটার ও উত্তর দিয়ে দিবেন অথবা টেক্সটে রিপ্লাই দিবেন। Are you a landlord? Then we have some good news for you. Prime Estate Agents are located in Brick Lane, London, E1. We have professional qualifications and client money protection insurance. We also offer a rent guaranteed scheme. We are a multi-award winning agency and member of ALA and NAEA. At Prime Estate, feel safe, quality service. Peace of mind. Absolutely. For a free property valuation, please call today on 020-737-51188 or visit our website. সম্মানিত দর্শক, দেখতে দেখতে 2টো পর্ব শেষ এবং 3rd পর্বে চলে আসলাম, এবং 3rd সেগমেন্টে এসেই আপনাদের প্রথমে জানিয়ে দিচ্ছি যে এই পর্বটা খুব দ্রুত চলে যায়। সো আপনারা যারা কল করতে চাচ্ছেন, প্লিজ ডু গিভ আস এ কল অ্যাজ সুন অ্যাজ পসিবল, সো আরিফ ভাই ক্যান এন্টারটেইন ইউ। আরিফ ভাই, চলে যাচ্ছি আপনার কাছে। শিওর আশা ভাই, থ্যাংক ইউ। দর্শক, আপনারা আপনাদের সাথে যে কথা বলছিলাম যে হাউজিং মার্কেটে কীরকম ধরনের বিবর্তন আসতে পারে 2022-তে, সেক্ষেত্রে একটু ডেটা আপনাদের কাছে তুলে ধরবো একটুখানি পরে। তার আগে আপনাদের কাছে আরেকটা আপডেট দিতে চাচ্ছি, এভাবে কথা বলে যে নিউজ বুলেটিন হিসেবে এভাবে বলা যে ল্যান্ডলর্ড যারা আমরা আছি, অল বাইটুল লিটল ল্যান্ডলর্ড, তাদের জন্য শুভ সংবাদ এভাবে না, কমপ্লায়েন্সেসগুলো গভর্নমেন্ট যেভাবে নিচ্ছে, তারা যেভাবে প্ল্যান করছে, এই ক্ষেত্রে আমরা যারা ল্যান্ডলর্ড আছি, বিজি ল্যান্ডলর্ড আছি, তারা হাউ ক্যান দে ক্যান কোপ ওয়েন দে আর ম্যানেজিং দেয়ার ওন প্রপার্টিস। তো এই ক্ষেত্রে আমরা
অনেক সময় আসে যে আমরা ম্যানেজ করতে পারছি কিন্তু কমপ্লায়েন্স সম্পর্কে আপ টু ডেট না, ফাইন বিভিন্ন রকম বিবর্তন যেগুলো নিয়ে আসা হচ্ছে এবং মোর অন দ্য ওয়েতে আছে, আগামী 2022 আরও কিছু আসবে, এবছর অনেক কিছু হয়েছে, তো এগুলো আমরা যদি সম্পূর্ণভাবে ফলো না করি সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ফাইনের সম্মুখীন হতে হবে। আপনি হয়তো কোনো কারণে লাকি ছিলেন আছেন যে আপনাকে এরকম ধরনের কিছু করেন না, বাট প্লিজ ডু কেয়ার। আমার স্পেশালি ভাই বোনদের উপর উদ্দেশ্য করে বলা, যারা সিনিয়র ল্যান্ডলর্ডও আছেন এবং পাশাপাশি জুনিয়র নতুন ল্যান্ডলর্ড যারা আছেন এবং সামনে যারা হবেন, দেখে নেবেন যে আপনি যদি সেটাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারেন কি না, সেক্ষেত্রে আপনি যদি পারেন ভালো কথা, না হলে আপনি প্রফেশনাল একজন যারা এজেন্সি আছে তাদের কাছে যাবেন, দেখে নেবেন, এজেন্সি শুধু হলেই হলো না, দেখে নেবেন সেরকম ধরনের রেপুটেবল এবং বিভিন্ন স্ট্রং বড় গভর্নিং বডির মেম্বার আছে কিনা, গুডউইল আছে কিনা, রেফারেন্স আছে কিনা, এগুলো দেখে নেবেন। তা না হলে কিন্তু সেই আপনাকে যদি না পারেন তখন কিন্তু চলে আসছে যে আপনাকে জরিমানা করা হচ্ছে। শুধু এজেন্টকে ছেড়ে দিলেও হলো না, আপনাকে দেখে নিতে হবে যে তারা ঠিকমতো আপনাকে আপ টু ডেট দিচ্ছে কিনা এবং পারফরমেন্স করছে কিনা। তো যাই হোক, এটা ছিল শর্ট করে বলা আপনাদের কাছে এই বিষয়ক একটি কথা। চলে আসে আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক আমাদের সাথে একজন কলার রয়েছেন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, প্রশ্নটি করুন। প্রশ্নটি হলো, আমি আমার হাউসের রিয়ার এক্সটেনশন করতে চাই, রিয়ার এক্সটেনশন এটা কি ওয়াল থেকে হবে না ওয়ারের পরে একটু বেয়ের মতো আছে আর একটু 1 ফিটের মতো, ওইখান থেকে কাউন্ট হবে নাকি জাস্ট ওয়াল থেকে কাউন্ট হবে? 3 মিটার এক্সটেনশন। 3 মিটার এক্সটেনশন, ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। শুনতে থাকুন আরিফ ভাই। থ্যাংক ইউ ভাইয়া, আপনি যে প্রশ্নটি করেছেন, আপনার প্রশ্নটা খুব সেন্সিবল, টেকনিক্যাল। আপনাকে ডাইরেক্ট এভাবে কথা আমি এভাবে বলতে পারছি যে অনেক সময় আছে, আমরা হয়তো জানি এবং অনেক সময় আছে যে বিভিন্ন কাউন্সিলে বিভিন্ন রকম রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, স্পেশালভাবে কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে তারা ন্যাশনভাবে যে লগুলো আছে সেগুলো, তো এক্ষেত্রে যারা মেন পারপাস হিসেবে আপনাকে স্পট ভিজিট করতে পারবে তারা কিন্তু, যারা স্পেশালিস্ট তারাই কিন্তু আপনাকে এই ক্ষেত্রে ভালো অ্যাডভাইস করতে পারবে। এখানে আপনি যেভাবে বলছেন আমার কাছে মনে হচ্ছে যে মানে ইট ইজি টু আন্ডারস্ট্যান্ড নট রিয়েলি, কারণ সব সময় আছে যে সাইট ভিজিটের প্রেক্ষাপটে যারা এক্ষেত্রে করছেন, স্পেশালি আর্কিটেক্ট আছেন, আবার প্ল্যানিং কোম্পানি যারা আছে এবং অনেক সময় আছে যে ভালো এজেন্ট যে এক্সপার্টিস পিপুল ক্যান হেল্প ইউ অ্যাজ ওয়াল অ্যাজ। এখন টাইপ অফ এক্সটেনশনের ক্ষেত্রে কী ধরনের করবেন, এটাকে পারমিশনের কাউন্সিলের কাছে প্ল্যানিংয়ের যেটা বিষয় আছে সেটাকে করতে হচ্ছে কি না, আবার দেখা যাচ্ছে কি যে প্ল্যানিং কনসেন্ট নিয়েও আপনি অনেক সময় আছে কিছু কিছু কাজ করতে পারবেন, তো আপনাকে আমি অ্যাজ এ প্রপার্টি স্পেশালিস্ট হিসাবে এই এজেন্সি বিজনেস করছি গত 18 বছর ধরে, তো সেক্ষেত্রে আমি আপনাকে আমার থেকে আমার বিভিন্ন প্রপার্টির ক্ষেত্র ধরেও কথা বলছি যে এটাকে আপনাকে স্বর্ণপূর্ণ হতে হবে প্রফেশনাল অ্যাডভাইজারে। থ্যাংক ইউ ভাইয়া, আপনার প্রতি গুড উইশ রইল। তারপর যদি কোনো টেকনিক্যাল থেকে যায় প্লিজ টেক্সট নাম্বারটিকে টেক্সট করবেন, আমি পরে সুরবারে চেষ্টা করব ভিন্নভাবে শুনে আরও কিছু অ্যাডভাইস করার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ কলার। দেখে আরেকজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, প্রশ্ন করুন ভাইয়া। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া, আপনি যে প্রশ্ন করেছেন আমি কথাটা বুঝতে পেরেছি, আপনাকে উদ্দেশ্য করে বলা, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনের এরকম ধরনের অসংখ্য মানুষের কল করেছে এবং এই কথা বলছে এবং আমরা এটা নিয়ে প্রোগ্রামও করেছি, থাকছে এভাবে বলা আপনাকে শর্টকাটে লাস্ট পর্বের হিসাবে শর্টকাটে বলছি এভাবে যে আপনার যখনই আপনি যখন কিনতে যাবেন আপনাকে যখন কাউন্সিল দিয়েছে হাউজিং অ্যাসোসিয়েশনের ঘর সেই ক্ষেত্রে ডিসকাউন্টভাবে আপনি নর্মালি পাচ্ছেন 16,000 পর্যন্ত, কিন্তু কাউন্সিলের যদি নিজের ঘর হয়ে থাকে সেক্ষেত্রে অ্যারাউন্ড ম্যাক্সিমাম আপ টু 110,000 পর্যন্ত ডিসকাউন্ট পা হয়ে থাকে। এখন কথা আসে যে আমরা যদি গো ব্যাক টু মানে ডেভিড ক্যামেরনের লাস্ট যখন ক্ষমতায় ছিলেন তখন যে এটাকে অনুমোদন করা হয়েছিল যে হাউজিং অ্যাসোসিয়েশনের ঘরগুলোকে একসময় নিয়ে আসা হবে সেম অ্যাজ এ কাউন্সিলে যেরকম ধরনের ডিসকাউন্ট করা হয়, তো এটা
করে গভর্নমেন্টের অনেকগুলো মানে চেঞ্জ হওয়ার প্রেক্ষাপটে, প্রাইম মিনিস্টার চেঞ্জ হওয়ার প্রেক্ষাপটে এগুলো অনেকগুলো পিছিয়ে গেছে। ব্রেক্সিট আসছে, প্যান্ডামিক আসছে, এগুলো পিছিয়ে আছে। এভাবে গভর্নমেন্ট এখানে প্ল্যানও করেছে, এভাবে অলরেডি করেছিল কিছু কিছু জায়গায় সিলেক্টেডভাবে কিছু কিছু পাইলট প্রজেক্ট করে ওখানে আসছে এবং গভর্নমেন্ট এগুলো নিয়ে আসবে সুনোর লেটর। তো এখানে আমরা যারা ওইভাবে আছি দেখে নিব আমার জন্য আপনার জন্য কীরকম ধরনের সুযোগ আছে। তো যাই হোক, ভালো থাকবেন, থ্যাংক ইউ ফর ইউর নাইস প্রশ্নের জন্য। ধন্যবাদ আরিফ ভাই। আরিফ ভাই, আমাদের হাতে তো সময় এই সেগমেন্টে খুব কম থাকে, সো আপনাকে এখন পিটাতে হবে। আশা ভাই মাঝে মাঝে ভালো জোকস করেন। দর্শক শুনতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন আমাদের হাতে বোধ হয় 7-8 মিনিট আছে, তারপরে যেটা আমরা আশা ভাই ইনগিত আমাকে বুঝতে হয় এগুলো। তো যাই হোক, আমি চলে আসছি আপনার কাছে এভাবে বলার জন্য যে হাউজিং মার্কেট কী হবে, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। তার আগে আর একটা কথা বলে নিচ্ছি, যেটা বলেছিলাম কিছুক্ষণ আগে যে বিস্তারিতভাবে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের ইন্টারেস্ট রেটের চেঞ্জ হলো, এই ক্ষেত্রে আমরা কীরকমভাবে এফেক্টেড হচ্ছি আমি কিছুটা বলেছিলাম। আমি বলেছিলাম বিস্তারিতভাবে আসবো, তারপরে শর্টকাটভাবে আমাকে আসতে হচ্ছে। আর একটু অ্যাড করতে চাচ্ছি আপনাদের কাছে এভাবে বলে যে ইন্টারেস্ট রেটটা যখন এই যে চেঞ্জটা হলো ক্ষেত্রভেদে 1.1% থেকে 0.25% আসলো, সেই ক্ষেত্রে আমরা যারা ইম্প্যাক্ট হয়েছি হচ্ছি, আপনারা অলরেডি কিন্তু পাবেন আপনাদের যেসব ব্যাঙ্ক বিল্ডিং সোসাইটি আছে তারা কিন্তু আপনাকে লেটার ট্যাক্স বিভিন্ন রকমভাবে জানাবে। তো এখন জানাবে সেক্ষেত্রে আপনার ইনক্রিজ কতটুকু হচ্ছে, আপনি কোন ফর্মে আছেন। এই ক্ষেত্রে আপনি আবারও বলছি যে মর্গেজ অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হওয়া বেস্ট, প্রফেশনাল স্বর্ণপূর্ণ হওয়া বেস্ট। অনেক সময় আছে বুঝে না বুঝে আরেকজন করছে, আরেকজন এরকম আছে, এটাকে কাউন্ট না করার জন্য, নিজেরটা বোঝার জন্য, অথবা যদি প্রশ্ন থাকে ডাইরেক্ট আপনি আপনার ল্যান্ডের কাছে মানে করতে পারেন, তারাও কিন্তু আপনাকে অ্যাডভাইস করছে শুনে বুঝে এবং তাকে আপনাকে ইনফরমেশান দিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে আমি আপনারা যখন এই ক্ষেত্রে এফেক্টেড হচ্ছি হব, মর্গেজ শেষ হওয়ার আগে ফিক্সড রেটের আগে থেকে যখন মানে শেষ হয়ে যাবে 6 মাস আগে আমরা প্ল্যান করে নেব, শপার অ্যাউন্ড করে নেব যে কোন মর্গেজ আমাকে স্যুট করছে, আমার কি ফিউচার প্ল্যান আছে প্রপার্টি সম্পর্কে। তারপরে আসছে যে এই ক্ষেত্রে আমরা আসতে পারি যে এখানে গভর্নমেন্ট বিভিন্ন রকমের গ্রিন মর্গেজ বলেও কিন্তু ইন্ট্রোডাকশন করেছে, সেক্ষেত্রে আপনার সেই ক্ষেত্রে আপনি কীরকম ধরনের সুবিধা পাবেন, সেক্ষেত্রে আছে যে আপনি আপনি শিখে আওতায় পড়ছে কি না। আমাকে যেহেতু আশা ভাই বললেন যে 2021-এর মতো 2020-র মতো বলছেন না, দর্শক আমি চেষ্টা করছি বুলেট পয়েন্ট দিয়ে আপনাদের কাছে ওভাবে মানে আসার জন্য, কারণ আমার আরও কথা আছে। এইভাবে আপনাকে ইনভেস্টিগেশন করে দেখতে হবে পার্ট মর্গেজ করার ক্ষেত্রে আপনি যদি কোনোভাবে আপনার যে যদি মাল্টিপল প্রপার্টি থাকে সেক্ষেত্রে একরকমের প্রজেক্ট একরকমের ধারা আপনাকে যেতে হচ্ছে, আবার যখন রেসিডেন্সিয়াল আছেন তখন আর এক রকমের ধারা। তো সেখানে আপনাকে বুঝে নিতে হবে অনেক লেগ ওয়ার্কের বিষয় আছে। অ্যাগেন আবার বলছি, প্রফেশন সম্পূর্ণ হবেন, প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে তাদের সম্পূর্ণ হতে পারেন, কারণ আছে যে 2-5টা কথা শুনলেই শুধু হলো না, এটাকে অনেক কিছু জানতে হয়, জানার প্রেক্ষাপটে তখন তাকে মানে অ্যাডভাইস অথবা টিপস দেওয়া যেতে পারে যে এইরকম ধরনের আছে। তো আমরা অনেক সময় আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমার এরকম আসছে, আমার কিছু সেভিংস আছে অথবা আমার কিছু কিছু মানি আসছে, আমি কি ওভার পেমেন্ট করতে পারছি কি না, করতে পারি, জিনিসটাকে লো হচ্ছে, সেই লো করার ক্ষেত্রে আপনার আমার লিমিটেশন করা আছে কি না, যে আপনি কতটুকু পর্যন্ত ইয়ারলি বেসিস দিতে পারছেন, সেটাও একটা ফ্যাক্টর আছে। তারপর আবার মর্গেজ অনেক সময় আছে যে আমরা অফসেট করার জন্য যে রিপেমেন্টের মেথডটা যদি থেকে উঠে যায় তখন অনেক সময় আছে আমরা এই ফর্মেটটা করতে পারি। আমরা আপনাদেরকে এভাবে মানে আমি এইভাবে বলতে চাচ্ছি যে আপনারা যারা ফার্স্ট টাইম বায়ার আছেন তারাও কিন্তু তাদের জন্য এইসব জিনিসগুলো কিন্তু জানার বিষয় থাকে। ইন ফিউচার আপনি বাইটুলটে মর্গেজে একজন ইনভেস্টর হিসেবে যাবেন। যাই হোক, এই কথা বলে আমি আশা ভাই আপনার কাছে ব্যাক করছি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক কথা বলতে বলতে আরেকটি কলার চলে আসছে আমাদের লাইনে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আচ্ছা, আমি আপনার একটু ইনফরমেশন আপনার কাছে জানতে চাইছিলাম যে এই হালাল মর্গেজ, জি এই মর্গেজের একটু ইনফরমেশন, কোন টেলিফোন নাম্বার দিতে পারবানি, এক দুই অক্টার আমরা হালাল মর্গেজ এই করবার লাগি চেষ্টা এই ভাইয়া, আপনি যে প্রশ্নটি করেছেন খুব সুন্দর প্রশ্ন। আমাদের অসংখ্য আমাদের দেশি ভাই বোনরা আছি আমরা যারা এই হালাল মর্গেজ সংক্রান্ত বিষয়ে জানতে বুঝতে চাই। আমরা হালাল মর্গেজ নিয়েও প্রোগ্রাম করেছি, আমাদের গেস্ট আছে, আমরা ইউটিউবে গেলে আপনারা দেখতে পাবেন, সেক্ষেত্রে তাদেরকে নিয়ে করা বলেছি। আপনি যেভাবে ডাইরেক্ট
আনসারটা দিতে মানে বলছেন যে নাম্বার আছে কি না এবং সেই ক্ষেত্রে বলা যাচ্ছে কি না অন ইয়ার আমি আপনাকে এভাবে ডাইরেক্টলি বলতে পারছি না, বাট বলছি আপনাকে যে হাই স্ট্রিটে অনেক লেন্ডার ব্যাংক বিল্ডিং সোসাইটি আছে যারা এক্ষেত্রে সহযোগিতা করছে। আপনি আপনার সারাউন্ডিং আশেপাশে যারা আছেন তাদেরকেও স্বর্ণপন্ন হতে পারেন যে এই ক্ষেত্রে আপনি কীভাবে পেতে পারেন, বাট অপশন স্টিল দিয়ে হাই স্ট্রিট ব্যাংক প্রাইভেট ব্যাংকও আছে এক্ষেত্রে আপনি পাবেন, কারণ এটা আমরা অনেকেই ফলো করছি আবার অনেকে ফলো করার জন্য এদিকে যেতে চাচ্ছি এটা থাকছে আপনার জন্য বড়। তারপরে যদি প্রশ্ন থাকে আমার ট্যাক্স নাম্বারটি আছে, প্লিজ ওখানে ট্যাক্স করবেন অথবা ইমেল তো আসে পাশাপাশি, ইমেল করলে প্লিজ ডু রাইট ডাউন ইউর মোবাইল নাম্বার। আশা ভাই ব্যাকটি ধন্যবাদ। দর্শক আমাদের এই অনুষ্ঠানটা যদি আজকের অনুষ্ঠানটা যদি আবার এই সপ্তাহে দেখতে চান, এনটিভি কিন্তু রিপিট করে এই প্রোগ্রামটি শুক্রবার দিন সকাল 9:30 সময়, আশা করি আপনারা দেখবেন। সময় কম চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই থ্যাংক ইউ, আর 2.5 মিনিটস আপনার জন্য। ওকে থ্যাংক ইউ। দর্শক আমি যে কথা বলছিলাম যে আমাদের হাউজিং মার্কেটের ক্ষেত্রে 2020 কী হবে, বলেছিলাম যে এবছরে কীরকম ধরনের ইম্প্যাক্ট হলো আপনাদেরকে ভাগ ভাগ করে বিভিন্নভাবে কথা বলেছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা মিস করেছেন আবার আশাবাজি বললো এটা শুক্রবার দিন দেখতে পারবেন, আবার ইউটিউবে চলে যাবে 2-1 দিনের মধ্যে, সেখানে আপনারা ইউটিউবে যে প্লিজ ওটা দেখে নিতে পারেন। ডে বেসিসে সাবজেক্ট বেসিসে আমরা কথা বলে থাকি। তো যাই হোক, এই এই 2022 কী হবে এটা নিয়ে বিভিন্ন রকমের যারা এক্সপার্টিস, বিভিন্ন অর্গানাইজেশন, অ্যানালাইসিস, হাউজিং সেক্টরস এবং পাশাপাশি আরও যেসব সংস্থা আছে তারা ধারণা করছে আগামী বছরে এই প্রপার্টি মার্কেটের সামারি করে যদি আমি আসি, এখানে আবারও কথা বুঝে নিতে হবে এভাবে সব এলাকাতে সেমভাবে না, সব সাইজের প্রপার্টির ক্ষেত্রে না। এখানে ধারণা করা হচ্ছে রেন্ট এবং হাউজিং সেলসের ক্ষেত্রে এটা ইনক্রিজ করবে অ্যাপ্রক্সিমেটলি 2.5% থেকে শুরু করে 3% অন এভারেজ। তো এখন কোনো জায়গায় হতে পারে 7%, আবার কোনো জায়গা আছে যে মাইনাস কম হচ্ছে। অ্যাগেন বলছি এটা কিন্তু বুঝে রাখতে হবে, লন্ডনের সাথে কম্পেয়ার করলে হবে না ম্যানচেস্টার এবং ম্যানচেস্টারের সাথে কম্পেয়ার করলে হবে না অন্য জায়গায়। তো আপনারা দেখে নেবেন এই ক্ষেত্রে আপনারা এক্সপার্টিস স্বর্ণপন্ন হবেন, আপনারা লেগ ওয়ার্ক করবেন, আপনারা দেখে নেবেন যে কোন কোন ক্ষেত্রে হতে পারে। এখানে আমাদের অ্যানালাইসিস একটা বিগ ফ্যাক্টর থাকছে, লেগ ওয়ার্ক করা, বিভিন্ন এক্সপার্টিস যারা আছে, প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে তাদের কাছ থেকে বিভিন্ন নিউজ আপনাদেরকে এই প্রপার্টি রিলেটেড অনলাইনের যুগ আপনারা এখানে লিঙ্কড আপ হবেন, সেক্ষেত্রে আপনার ডাটাগুলো পাবেন। এখানে আমি যদি এভাবে চলে আসছি, কিন্তু গভর্নমেন্ট প্ল্যান করছে যে ইপিসি চেঞ্জটাকে চেঞ্জ করা হচ্ছে, সেক্ষেত্রে লোয়ার প্রপার্টির যারা মানে আছে এনার্জি পারফরমেন্স সেটাকে আপগ্রেড করা হচ্ছে, এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাদের প্রপার্টি চেকলিস্টে থাকতে হবে, আপনাকে মনে রাখতে বিভিন্ন জায়গাতে আপনি ইনফো দিলে সেই নিউজগুলো আপনি পাবেন। পাশাপাশি ডিপোজিটের ক্ষেত্রে মানে গভর্নমেন্ট চেঞ্জ আনছে, যেহেতু 5%-এর ক্ষেত্রে এখন সেক্ষেত্রে ফার্স্ট টাইম বাড়ারও কিন্তু বেড়ে যাবে। তো এখন দেখা যাচ্ছে ইকোনমিক্যাল এই প্যান্ডামিকের মধ্যেও যে হাউজিং মার্কেট স্ট্রং করে রেখেছে তারা আবার যাবে, যে ব্রিটিশ গভর্নমেন্ট এই ক্ষেত্রে কিন্তু ভূমিকা রেখেছে এবছরে, আগামী বছর যাতে এরকম ধারণা এখন যে কোনো পার্টি হোক না কেন দেশের স্বার্থটাকে বড় রেখে তারা এভাবে আসছে। আপনারা লেগ ওয়ার্ক করবেন, দেখবেন এরিয়া বেসিস হিসেবে অ্যানালাইসিস করে নেবেন। আমি জাস্ট বুলেট পয়েন্ট দিচ্ছি কারণ আমাকে সংকেত দেওয়া হচ্ছে, আশা ভাই বলছেন যে সময় শেষের দিকে, তো আমি আশা ভাই আপনার কাছে ব্যাক করছি। দর্শক ভাই আমাদের আসলে সময় শেষ, আনফরচুনেটলি উই হ্যাভ টু গো ফর টুডে এন্ড ইনশাআল্লাহ আবার আসবো। আপনি যদি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নেন আজকে প্লিজ। থ্যাংক ইউ আশা ভাই। দর্শক বুঝতে পারছেন আশা ভাই ডিজাইন এনটিভি ডিজাইন যেতে না চাই তো বুঝতে হচ্ছে, আমরা ইনশাল্লাহ চলে আসবো আগামী পর্বে ইনশাল্লাহ আপনাদের কাছে। আপনারা এই পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন তাদের প্রতি প্রীতির শুভেচ্ছা সালাম জানিয়ে আমার খুব বিদায় নিচ্ছে, ইনশাল্লাহ দেখা হবে। আর পাশাপাশি আপনাকে আপনার অভিমত ও কিন্তু আমাদের টেক্সট করে এবং ইমেলে জানাতে পারেন, কারণ এটাকে আমাদেরকে প্রোগ্রামকে ডিজাইন চেঞ্জ করা এবং পারফরমেন্স আনার জন্য আমরা উদ্বুদ্ধ মানে হই এই ক্ষেত্রে। যাই হোক, আসসালামু আলাইকুম, শুভরাত্রি আমার পক্ষ থেকে। ধন্যবাদ আরিফ ভাই আপনার মূল্যবান সময়ের জন্য এবং সবসময় আমাদের সাথে থাকার জন্য। দর্শক আমাদের চলে যেতে হচ্ছে, চলে যেতে হচ্ছে বললেই চলে যাওয়া যায় না, প্রপার্টি শো ও টিপস আমরা সবসময় দিয়ে থাকি। দর্শক আজকে যে টিপসটা হবে যে ইন এ ব্লিঙ্ক অফ এ আই এভরিথিং গোস আপসাইড ডাউন, ইউ নেভার নো ইউ ক্যান হ্যাভ এ সেকেন্ড চান্স অর নট টু সে সরি টু আদার্স,
or you can rectify yourself to go along with the loved one. Darshok, bhalo thakben. Oneke chilen, chole geche. Abar shomoy ache jete shobar sathe cholte pari, bhalo thakte pari. Are you a landlord? Then we have some good news for you. Prime Estate Agents are located in Brick Lane, London, E1. We have professional qualifications and client money protection insurance. We also offer a rent guaranteed scheme. We are a multi-award winning agency and member of ALA and NAEA. At Prime Estate, feel safe, quality service. Peace of mind. Absolutely. For a free property valuation, please call today on 020 737 51188 or visit our website.